রাত 11টা কি 12টা বাজলেই কানে ইয়ারফোন গুঁজে একের পর এক রেডিও ফ্রিকোয়েন্সি ঘুরে বেড়ানো, জনপ্রিয় রেডিও চ্যানেলগুলোর অনুষ্ঠানমালার সময়সূচি মনে রেখে সব কাজ শেষ করে নিজের অবসর সময়টুকু সেই সব অনুষ্ঠানের পেছনে ব্যয় করা, এসব এই যুগের মানুষগুলোর নিত্যদিনের প্রিয় কাজগুলোর একটি তো নিঃসন্দেহে। আর জনপ্রিয়তার শীর্ষে থাকা তেমনই সব চ্যানেলের নাম বলতে গেলে উঠে আসে এবিসি রেডিও 89.2 এফএম এর নামও। জীবনের গল্প, কুয়াশা, ডর মানে ভয়, তারা রামপাম, মেন্টোস বাতি জ্বালাও, হ্যাংওভার উইথ লিঙ্কন সহ আরও কত বাহারি অনুষ্ঠান। তবে শ্রোতাদের কাছে সেইসব এখন কেবল সোনালি অতীত, কারণ বন্ধ হয়ে গেছে দীর্ঘ 14 বছর ধরে চলে আসা এবিসি রেডিওর আনুষ্ঠানিক সম্প্রচার। ট্রান্সকম গ্রুপের মিডিয়া স্টারের একটি অংশ এবং দৈনিক প্রথম আলোর সহপ্রতিষ্ঠান হিসেবে এবিসি রেডিওর যাত্রা শুরু হয়েছিল 2009 সালের 7ই জানুয়ারি। এটি বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক এফএম রেডিও স্টেশনগুলোর একটি, বেতার তরঙ্গ 89.2 এফএম। রেডিও স্টেশনটির প্রধান কেন্দ্র অবস্থিত রাজধানী ঢাকার কারওয়ানবাজারে। প্রতিষ্ঠার শুরু থেকেই এই রেডিওর স্লোগান ছিল বাংলার আওয়াজ। শুরুর দিকে এই রেডিওর উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠানের মধ্যে ছিল অপরাজিতা, যেখানে সফল নারীদের জীবনের গল্প ও তাদের লড়াইকে তুলে ধরা হতো হাজারো শ্রোতাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে। এছাড়াও ছিল সোনার কাঠি রূপার কাঠি, যার উদ্দেশ্য ছিল শ্রোতামহলকে অত্যাধুনিক প্রযুক্তির বিষয়ে ধারণা দেয়া। আরও ছিল ভোরের জানালা, মুখরিত জীবনে, দারুণ দুপুরে, ক্যাম্পাস ক্যাম্পাস, স্টুডিও লাইভ, ডাবল এক্সপোজার প্রভৃতি। কালের বিবর্তনে এসব অনুষ্ঠানের পরিবর্তনে জায়গা করে নিয়েছিল হ্যালো 8920 জীবনের গল্প, কুয়াশা, ইনসোমনিয়া, মেন্টোস বাতি জ্বালাও, যাহা বলিব সত্য বলিব, প্রেম রোগ, গুড মর্নিং বাংলাদেশ, মিউজিক ক্লাসিক, হটবক্স উইথ রাফা ইত্যাদি। উল্লেখিত সকল অনুষ্ঠানের বদৌলতে বাংলাদেশ বেতার জগৎ পেয়েছিল প্রতিভাবান কিছু রেডিও জকিকে, আর যে রেহান, যার গান ও বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপনের ভয়েস ওভার সমান জনপ্রিয়, আর যে শারমিন, যিনি মানুষ হিসেবে যেমন দুর্দান্ত, তেমনি দুর্দান্ত তার লেখনী ও সঞ্চালনা, নাভিদ মাহবুব, স্ট্যান্ড আপ কমেডি কিংবা সঞ্চালনায় যার জুড়ি মেলা ভার, আর যে কিবরিয়া, যার হাত ধরে উঠে এসেছিল দুঃখ দুর্দশায় দিন যাপন করা অজস্র মানুষের গল্প, আশিফেন্তাজ রবি ও রাজীব হাসান, যারা মজা ও গল্পের ছলে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তাদের জীবনাদর্শকে পৌঁছে দিয়েছিল অসংখ্য তরুণ তরুণীর হৃদয়ে। বর্তমানে রংধনু গ্রুপের মালিকানাধীন এই রেডিও পুনরায় সদর্পে সম্প্রচারিত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন গ্রুপটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং এবিসির রেডিওর প্রাক্তন কর্মকর্তারা। তবে ভবিষ্যতে যাই হোক না কেন, অতীতের সোনালী স্মৃতির পাতা হাতড়ে বেড়ানোর সময় আমরা শ্রোতারা নিঃসন্দেহে সবসময় বলতে পারব, আমাদের একটি এবিসির রেডিও চ্যানেল ছিল।